পরিচয়টা একটু দিবেন। আমি আব্দুল সামাদ, আরএস ফিশ নিয়ে কাজ করছি এবং আরএস ফিশ পরামর্শ দিচ্ছি। আরএস ফিশটা কি? রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম। মানে কি? মানে একই পানি প্রশোধিত হয়ে আবার হাউজে চলে আসবে, এভাবে মাছ চাষ। তো গতানুগতিক আমরা যে মাছ চাষ করি জি পুকুরের মধ্যে বা অন্যান্য জায়গায়, জি, এটার সাথে এটার পার্থক্যটা কি? এটার সাথে পার্থক্য, এটা হলো টোটাল নিয়ন্ত্রিত একটা পদ্ধতি এবং পুষ্কণিতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না পানির যে প্যারামিটারগুলো, যেমন পিএস, অ্যামোনিয়া এবং অক্সিজেন। মাছের জন্য যে কয়টা জিনিস প্রয়োজন, খাদ্য তো অবশ্যই প্রয়োজন, বাট মাছ বাস করার জন্য যেই প্যারামিটারগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাট আরএএসে আমরা সেই প্যারামিটারগুলো নিয়ন্ত্রণ করতে পারি, যেহেতু আমরা হাউজে মাছ চাষ করতেছি, কাল্টিভেশন করছি, সেক্ষেত্রে আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পারছি। নিয়ন্ত্রণটা করা হয় ফিল্টারেশনের মাধ্যমে। আমার যেই পানিটা এই হাউজে আছে, এই পানিটা মাছে খাবার খাওয়ার কারণে এবং মাছের শরীর থেকে যে শ্লেষ্মা বের হয়, সেই শ্লেষ্মাটা নির্গত হওয়ার কারণে যে পানিটা নষ্ট হয়, সেই পানিটাকেই আমরা আবার ইউজ করতেছি রিসার্কুলেটিং করে। একই পানি ফার্স্ট একটা ফিল্টারে, সেটা থেকে আমার হেভি সলিডটা ওই জায়গা থেকে রিমুভ হয়ে আমার ড্রাম ফিল্টারে চলে আসে পানিটা। এই মাছের শরীর থেকে যে শ্লেষ্মা এবং যে খাবার খেয়ে পানিটা নোংরা হলো, অ্যামোনিয়া তৈরি হলো, সেই জিনিসটাকে ড্রাম ফিল্টার সাকে, রোটারি ড্রাম ফিল্টার। এরপরে এই পানিটা চলে যায় প্রোটিন স্কিমায়। তো প্রোটিন স্কিমায় গিয়ে এই পানিটা ওজন জেনারেটর আর প্রোটিন স্কিমার মাধ্যমে পানিতে যে একদম নিখুঁত যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো সেপারেট হয়ে যায়। এরপরে এই পানিটা চলে যায় বায়োলজিক্যাল ফিল্টারে। বায়োলজিক্যাল ফিল্টারে মূলত হলো এই অ্যামোনিয়াটাকে রিমুভ করার জন্য এটাকে আমরা কিছু কলোনি দিয়ে রাখি, মিডিয়া বলি যেটাকে। এই মিডিয়ার ভিতরে কিছু ব্যাকটেরিয়া বাস করে, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা ওই অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রেট নাইট্রিট করে। এরপরে আমরা এই পানিটা আবার চলে যায় আর একটা ফিল্টারে, ডিগ্যাসিং ইউনিট। মানে আমি যদি সহজভাবে জিজ্ঞেস করি, কয় ধাপে ফিল্টার করেন আপনারা? এটা প্রায় 5 ধাপে ফিল্টার হয়। 5 ধাপে ফিল্টার করার পরে এই পানিটা আবার পুনরায় হাউজে চলে আসে। তো ফিল্টার না করলে কি ঝামেলা? ফিল্টার না করলে আমার মাছ চাষের জন্য পানির যে প্যারামিটার ঠিক রাখা দরকার, আমি যদি এই একই পানি রেখে দেই, রেখে দেওয়ার কারণে এই মাছ থেকে শ্লেষ্মা বের হবে শরীর থেকে এবং খাদ্যর যে ওয়েস্টের কারণে পানি নষ্ট হবে এবং মাছের মলমূত্রের কারণে যে অ্যামোনিয়াটা তৈরি হবে, এই অ্যামোনিয়াটা তৈরি হয়ে পানির কোয়ালিটিটা নষ্ট করে ফেলবে। মাছের জন্য যে কোয়ালিটিটা প্রয়োজন আমার পানির প্যারামিটার, সেটা অ্যামোনিয়া তৈরি হয়ে আমার পিএস কন্ট্রোলের বাইরে চলে যাবে। পানি নষ্ট হলে কি ঝামেলা? পানি নষ্ট হলে পিএস কন্ট্রোলের বাইরে চলে যাবে। পিএস যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, পিএস যদি নিচে নেমে যায়, পিএস এর মান হলো এই আরএসএ মাছ চাষের জন্য 7.2, সে জায়গায় যদি আমার 7.8 নিচে নামে, নামতে নামতে যদি আমার 6.8 নিচে নামে, তাহলে পানির টোটাল পানি অ্যাসিডিটি হয়ে যাবে, মাছ একদম মারা যাবে। 8.5 এর উপরে চলে যায়, 9 এর উপরে চলে যায়, তাহলে খারত্ব বেড়ে যাবে পানির, তাহলে আমার মাছ আস্তে আস্তে মারা যাবে। এই সিস্টেমটাকে যদি আমরা সহজভাবে বলি, কন্ট্রোলড একটা এনভায়রনমেন্ট, ফার্মের মুরগি যেরকম পালা হয় মাছও এরকম পালা হয় না? এই এইটা আবার আমি একমত না, এটা কন্ট্রোলে পালা হয়, তবে ফার্মের মুরগি থেকে এটা একটু ডিফারেন্ট। কারণ অলরাইট আরএস ফিশটা হলো একদম পারফেক্ট একটা ফিশ, কারণ এই জায়গায় আমার পানির যে প্যারামিটার আছে সেই প্যারামিটার ভালো রাখার কারণে মাছটা আমার ভালো হচ্ছে, আমার গ্রোথ আসছে এবং এই জায়গায় কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না। আচ্ছা, সাধারণত যেটা হয়, আমি মানে সহজভাবে ওই প্রশ্নটা আগে করেছি, ধরেন পুকুরে মাছ চাষ আর এখানে মাছ চাষ, পার্থক্যটা হচ্ছে পানি, পানির কোয়ালিটি, পানির কোয়ালিটি এবং ঘনত্ব। কারণ পুকুরে আমি অক্সিজেন দিতে পারতেছি না, আমার পার লিটারে যেই আমার অক্সিজেনটা প্রয়োজন এটা পুকুরে আমি মিক্স করতে পারতেছি না, কিন্তু এই নিয়ন্ত্রণ পদ্ধতির কারণে আমার যেহেতু ফিল্টার ঘুরে পানিটা যখন হাউজে চলে আসতেছে তখন আমি অক্সিজেন জেনারেটর দিয়ে আমি অক্সিজেন দিচ্ছি। মাছের জন্য অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে, হ্যাঁ, পার লিটারে আমার 10 মিলিগ্রামের উপরে রাখতে হবে, সেটা কিন্তু এই জায়গায় আমি রাখতে পারতেছি, যার কারণে আমি অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করতে পারতেছি। যেমন আমি পুষ্করিণীতে যদি মাছ চাষ করি, আমি 5% 100 কেজি দিতে পারি, হ্যাঁ, সেই 100 কেজি দিতে পারি, বাট সেই মাছটাও আমার মারা গিয়ে কমে যায়, তখন আমি যে খাবারটা দিচ্ছি আমি কিন্তু 100 কেজির হিসাব করে খাবারটা দিচ্ছি, বাট সেই মাছটা কিন্তু মরে যাওয়ার কারণে ওই খাবারটা ওয়েস্ট হচ্ছে, কিন্তু এই জায়গাটা সেই সম্ভাবনা নাই। তাহলে এই জায়গাটা আমি অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করতে পারতেছি, সেটা আমার কন্ট্রোলের ভিতরে আছে, যেটা আমি পুষ্কণিতে পারতেছি না। এটাই হলো এটার পুকুরে মাছ চাষ আর আরএসএ মাছ চাষ, এটার মধ্যে সুবিধা অসুবিধাগুলো। সুবিধা অসুবিধা যদি বলি, আমরা বাণিজ্যিক আকারে মাছ চাষ করি লাভবান হওয়ার জন্য। যখন আমরা পুষ্কণিতে মাছ চাষ করি, সে জায়গায় আমরা খুবই কম ঘনত্বে মাছ চাষ করি। মাছ চাষ করতে গেলে আমার যে খাবার কষ্টটা পুষ্কণিতে, সেই খাবার কষ্ট আমি হিসাব করতে পারতেছি না, কারণ আমার যেই মাছটা মারা যাচ্ছে সেই মাছটাকে কাউন্ট করে আমি খাবার দিচ্ছি, কিন্তু আরএসএ সেটা না। আরএসএ যেই মাছটা আমি ছাড়তেছি, 2% মর্টালিটি হিসাব করে আমি মাছ ছাড়তেছি, তার মানে আমার মাছটা
যেই গরদ আসছে সেই গরদ কাউন্ট করে আমি ওকে খাবার দিচ্ছি। 15 দিন পর পরে আমি মাছটা উঠাচ্ছি, উঠে আমি এটাকে ওজন দিচ্ছি। ওজন দেওয়ার পরে এই হিসাব করে আমি 15 দিন পর পর ওকে খাবার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। পুষ্করিণীতে আমার কতগুলো মাছ মারা গেছে সেটা আমি জানি না, বাট আমার খাবারটা কিন্তু আমি ওই প্রথমে যেই মাছটা ছেড়েছি সেই হিসাবে আমি খাবারটা দিয়ে যাচ্ছি। তো সেই কারণে বাণিজ্যিক আকারে পুষ্করিণীতে লাভবান হওয়াটা সো টাফ। আর এসে যেহেতু নিয়ন্ত্রিত পদ্ধতি, উৎপাদন কষ্ট আমার কমে আসে পুষ্করিণী থেকে। প্রশ্ন থাকে, যেমন ধরেন আমি পুকুরে যদি মাছ চাষ করি আমি শুধু খাবারটা দিলাম শেষ, হ্যাঁ, কিন্তু এখানে তো আপনার অনেক কিছু মেনটেন করা লাগছে, ইলেকট্রিসিটি কস্ট আছে, তারপর সেটআপ কস্ট, এই সেই প্রধান কিভাবে দেখেন? আরএসটা ইলেকট্রিসিটি কস্ট আছে, কিন্তু আরএসটা আমার ফার্স্ট স্থাপন ব্যয়টা বেশি। যেমন আমি যদি 1 বিঘার একটা পুষ্করিণীতে মাছ চাষ করি, সে জায়গায় আমি হয়তো আমি 1000 কেজি মাছ পাবো বছরে, কিন্তু আমি যদি এই 5% জমিতে বা আমি 10% জমিতে আমি যদি 1 লক্ষ লিটার একটা আরএস করি, সেই জায়গা থেকে আমি বছরে মাছ পাবো প্রায় 20 থেকে 24 টন। তো 1 টন আর 24 টন, আমাকে 23 টন ডিফারেন্স, তাহলে আমি উৎপাদন বেশি পাচ্ছি। উৎপাদন বেশি করতে গেলে আমার প্রাথমিক স্থাপন ব্যয়টা, আমি এই এই মাছ উৎপাদন যদি আমি পুষ্করিণীতে করতে যাই তাহলে আমার কতটুকু পরিমাণ পুষ্করিণী কাটা দরকার, তাতে কিন্তু আমার আরএস এর থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে পুষ্করিণী কাটতে। কারণ আমার ল্যান্ড খরচ হচ্ছে বেশি, আমার বেশি পরিমাণ জায়গায় পুষ্করিণী কাটতে হচ্ছে, কিন্তু এই জায়গায় আমার ল্যান্ড খরচ হচ্ছে কম এবং অল্প জায়গায় আমি একটা প্রযুক্তি করতে পারছি। সেই তুলনায় হিসাব করতে গেলে জায়গা এবং ব্যয়, আমি যদি 24 টন মাছের পুষ্করিণী কাটতে যাই তাহলে সেই তুলনায় আরএস এ কিন্তু খরচটা কমে আসে, কারণ আমি তো এই জায়গায় উৎপাদনটা বেশি পাচ্ছি। তো ধরেন একটা সেটআপ দিতে কেমন খরচ হয়? ওয়ার্ল্ড ওয়াইড আরএস ব্যয়বহুল একটা প্রজেক্ট, প্রথম স্থাপন ব্যয়টা। তো আমাদের দেশে আমরা যে কাজ করি, মানুষকে পরামর্শ দেই এবং ট্রেনিং দেই আরএস এর, সেটা হলো আমাদের ওই প্রতিষ্ঠানটা হলো অ্যাগ্রোটেক বাংলাদেশ, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে ট্রেন আপ করে থাকি কীভাবে মাছ চাষ করতে হয়, সেটা হোক বটম ক্লিন পুষ্করিণী, সেটা হোক আরএস। তো আমরা এটাকে উন্নত বিশ্বে যে আরএসগুলো সেল করে যেই পরিমাণ টাকায়, আমরা তার থেকে 50% টাকায় আমরা সেই সেটআপটা করে দেওয়ার চেষ্টা করি এবং টেকনোলজি প্রপারলি ইউজ করে। আনুমানিক খরচটা কি বলবেন? আনুমানিক খরচ আমাদের 1,20,000 লিটার একটা আরএস করতে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা খরচ হয়। আর উৎপাদন কেমন হয়? 1,20,000 লিটারে ইয়ারলি দেখা যায় যে 20 থেকে 24 টন মাছ উৎপাদন হয়। আচ্ছা, আর এখানে কি সব ধরনের মাছই আমি চাষ করতে পারবো নাকি নির্দিষ্ট কিছু আছে? না, এই জায়গায় সব ধরনের মাছই চাষ করতে পারবেন, তবে আপনি যখন যেই মাছটা চাষ করবেন ওই এক প্রকারের মাছ চাষ করতে হবে। যদি আপনি শিং করেন তাহলে শিং, যদি তেলাপিয়া করেন ওই তেলাপিয়ার সার্কেলটা বের করে তারপর আপনার নেক্সট মাছে যেতে হবে। কারণ মাছ চাষ করতে গেলে সবার আগে যে জিনিসটা প্রয়োজন, আমাকে পানির প্যারামিটারটা জানা প্রয়োজন এবং মিটারগুলো প্রয়োজন। সেই মিটারগুলো আমরা এই জায়গায় রাখি, কারণ হলো আমি প্রতিদিন এই জায়গায় যে আমার লোক আছে সে একটা শিট মেনটেন করে, সে প্রতিদিন লিখে রাখে যে আমার আজকের পিএইচ কত, অক্সিজেন কত আছে, এবং মাছ ফল্ট করলে দেখা যাচ্ছে উপরে উঠে যদি খাবি খায় মাছের অক্সিজেন ফল্টের কারণে, সেই সাথে সাথে অক্সিজেন মিটার দিয়ে সে অক্সিজেনটা দেখতেছে, টেস্ট করে কত আছে আমার, যদি অক্সিজেন কম হয় অক্সিজেন বাড়ানোর ব্যবস্থাটা করা হয়। যদি আমি বলি তাহলে পার্থক্যটা হচ্ছে অনেক, পুকুরে যে খাবার দেওয়া হয় এখানে সেম খাবারটা দেওয়া হয়? হ্যাঁ, পুষ্করিণীতে যে খাবারটা দেওয়া হয় এই জায়গায় সেম খাবারটা দেওয়া হয়, কিন্তু এই জায়গায় তফাৎ আছে। আর এসে বাসমান ফিটটা দেওয়া হয় এবং যখন খাবারটা দেওয়া হয় তখন আর এস প্রজেক্টটা বন্ধ রাখা হয়। আপনি একটু বলবেন হচ্ছে পুকুরে মাছ চাষ আর আর এস এ মাছ চাষের মধ্যে আসলে মানে যে মেইন পার্থক্যটা কোনটা? পুকুরে মাছ চাষ আর আর এস এ চাষের ভিতর হলো যে এই জায়গার পানিটাকে আমরা মাছের জন্য কন্ট্রোল করতে পারতেছি, আমি যেই মাছটা চাষ করতেছি সেই মাছের উপযোগী করে আমি ফিল্টারিং করে নিয়ে আসতেছি এবং সেই মাছের জন্য কন্ট্রোল করতেছি, যার কারণে এই মাছটা এই জায়গা ভালো হয়। আর পানি তো আপনারা রিসার্কুলেট করেন, জি, তো আসলে এখানে পানি কি পরিমাণ অপচয় হয়? আমার এই জায়গা ধরে নিতে হবে আমার যে প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে 3 থেকে 5% পানি ওয়েস্ট হবে পার ডে, কারণ আমার ফিল্টারিং এর মাধ্যমে ব্যাকওয়াশ হচ্ছে যে ময়লা পানিটা সেটার সাথে কিছু পানি চলে যাচ্ছে। তো পার ডে আমার 3 থেকে 5% পানি অ্যাড করলেই হয়ে যাবে। তো একটু বলবেন যে অল্প জায়গায় অনেক পরিমাণ মাছ, জি, তো আমার তো জায়গা জমি সব ভরাট হয়ে যাচ্ছে বা অনেক সময় নানান কারণে হয় না, জায়গার ভেতর আমরা ফ্রেশ মাছ খেতে চাইলে ফ্রেশ মাছ চাচ্ছি, তো এটা আসলে কতটুকু রেগুলেশন করতে যাচ্ছে? তো আমার মনে হচ্ছে যেই পরিমাণ জায়গা কমে যাচ্ছে এবং মানুষ জলাশয় ভরাট করছে, সেই তুলনায় আরএস এ যদি ইনভেস্ট করে এবং আরএস এর আগ্রহটা অনেক বাড়তেছে এবং অল্প জায়গায় অনেক ঘনত্বে মাছ চাষ করতে পারতেছে, এটা এটা আসলে রেগুলেশনটা কেমন হতে পারে? 2-3 বছর পরে অনেক বেড়ে যাবে এই মাছ চাষটা আরএস এ, কারণ বাংলাদেশে যেহেতু নতুন শুরু হয়েছে কয়েক বছর যাবত, তো এখনো এই টেকনোলজিটা সম্বন্ধে মানুষ ততটা ক্লিয়ার না। আমরা চাচ্ছি এই টেকনোলজিটাকে মানুষের কাছে ক্লিয়ার করতে। শখের বর্ষে আসলে আরএস করাটা একটু ব্যয়বহুল, তো আরএস যদি আপনি করেন সেটাকে টোটাল টেকনোলজি ইউজ করে করতে হবে। আপনি যদি কোনো ইকুইপমেন্ট এই জায়গা থেকে মিনিমাইজ করেন তো আপনার মাছের গ্রোথ হ্যাম্পার হতে পারে, তো আরএস যখনই করা হবে সেটাকে সেই টেকনোলজি ফলো করে করা উচিত, কারণ আপনি শখে করলেন ছোট আকারে, বাট এটা ব্যয়বহুল, কারণ আরএসটা
ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ইন্ডাস্ট্রিয়ালি নিয়ে নিয়েছে। তারা একটা টার্গেট করে মাছ উৎপাদন করতেছে যে আমি ইয়ারলি আমি 100 টন 1000 টন মাছ উৎপাদন করব। তো এটা শখে করলে আমাদের করতে পারি, বাট এটা ফুল যদি আমি আরএস বলি তাহলে আমাকে অবশ্যই টেকনোলজি ইউজ করতে হবে। আমি যদি চাই একটা হাউস করে মাছ ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। এটা তো নির্দিষ্ট কিছু মাছ আপনার চাষ করতে না, এই জায়গায় আমি চাইলে বড় হাউস করে কোরাল চাষ করতে পারবো বা পাঙ্গাস করতে পারবো, আমি চাইলে বোয়াল করতে পারবো, আমি শিং করতে পারবো, আমি পাবদা করতে পারবো, আমি এই জায়গা গুইসা করতে পারবো, তেলাপিয়া করতে পারবো। এক কথায় আমি সব ধরনের মাছই চাষ করতে পারবো, কিন্তু সেই মাছ চাষ করার জন্য আমার আগে সেই মাছের অনুযায়ী আমাকে ফিল্টারিং সেট আপ করে নিতে হবে এবং সেই পানির কোয়ালিটি রাখতে হবে। আপনি বলছেন সব ধরনের মাছ, সব ধরনের মাছ বলতে কি মিঠা পানির মাছ নাকি নোনা পানির মাছ? মিঠা পানির মাছ তো চাষ করা যাবেই, পাশাপাশি চাইলে নোনা পানির কোরাল বা চিতল সেটাকেও চাষ করতে পারবো। অলরেডি সেটা প্রসেস চলতেছে। আপনাদের এক একটা ক্রপ তুলতে কি পরিমাণ সময় লাগে? আমার আগে নির্ধারণ করতে হবে আমি কয়টা তেলাপিয়া 1 কেজি করব। আমি যদি 2টা 1 কেজি করি সেই ক্ষেত্রে আমার হয়তো 4.5 মাস সময় নিতে হবে বা একটু বেশি। আমি যদি 3টা 1 কেজি করি হয়তো আমার 4 মাসে হয়ে যাবে। এইভাবে আমি কয়টা 1 কেজি করব, কি গ্রেডে আমি বাজারে আনব সেটা আমার নির্ধারণ করে আমাকে বাজারে আনতে হবে। আর এছাড়া অন্যান্য ধরনের ইলেকট্রিসিটি ঝামেলা থাকতে পারে, আরএসটা করলে অবশ্যই আপনাকে ইলেকট্রিসিটিটা এনশিওর করতে হবে 24 ঘন্টা। সেটা যদি কখনো চলে যায় হয়তো বা জেনারেটর অথবা সোলার প্যানেলের মাধ্যমে সেটাকে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। আর কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে এটা করার জন্য? আরএস করতে হলে সবার আগে আপনাকে এই টেকনোলজিটা জানতে হবে টোটাল, কারণ আমরা আপনাকে একটা আরএস টেকনোলজি সেট আপ করে দিলাম, আমরা দিয়ে হয়তো 1 বছর আপনাকে সার্ভিস দিব, বাট এরপরে এই টেকনোলজির কোনটার কি কাজ এই প্যারামিটারগুলো জানতে হবে। পানির কোন মাছের জন্য কি রকম প্যারামিটার পানি রাখতে হয় খুবই সহজ, বেশি একটা কঠিন না। এবং এই প্যারামিটারের যে মিটারগুলো আছে এই মিটারগুলো আপনার কাছে রাখলে খুবই সহজ, আরএসটা খুবই সহজ। কারণ হলো আপনার একটা কন্ট্রোল প্যানেল পিএলসি কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনি হাতের স্পর্শ ছাড়াই আপনি আরএসে মাছ চাষ করতে পারতেছেন। কত ফিডারদের ফিড দিচ্ছেন, আপনি টাইম সেট আপ করে দিচ্ছেন, ফিড হাউজে চলে যাচ্ছে যেই পরিমাণ ফিড দরকার। এই মুহূর্তেও আমাদের কাছে এক্সপোর্টের জন্য অনেকেই ফোন করতেছে, কারণ আরএস এর মাছটা একদম কোয়ালিটি পানিতে উৎপাদন হচ্ছে। তো আমাদের দেশে এই পরিমাণ আরএস ফিশ এখনো নাই যেটা আমরা এক্সপোর্ট করতে পারবো, ভবিষ্যতে হয়তো আমরা সেটা।